হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য মুগ ডাল দিয়ে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, মুগলেট। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে 4 কাপ দিয়ে 2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মাসকলাই ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা এখানে মাসকলাই ডালের বদলে বিউলির ডালও নিতে পারো, তোমরা সারা রাত ধরেও ভিজিয়ে রাখতে পারো। এখানে একটি মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল আর মাসকলাই ডাল দিয়ে দেব। মুগ ডাল আর মাসকলাই ডাল ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। যত ভালো করে পেস্ট করে নেবে তত ভালো খেতে হবে। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মুগ ডাল আর মাসকলাই ডাল একদম ফিনিশিং করে পেস্ট করে নিয়েছি, একটু ফ্ল্যাপি ফ্ল্যাপি ভাব থাকবে। ডালের পেস্ট একটু ঘন করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দেবে, আর নিয়েছি ধনে পাতা কুচি। এবার সব কিছু দিয়ে দেব। তোমরা এখানে গাজর ক্যাপসিকামও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সব কিছু ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার ভেজে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেব। সর্ষে তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। তোমরা এখানে বাটারও দিতে পারো, আবার ঘিও দিতে পারো। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এখানে ডালের মিশ্রণটি দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম আছে এই রেসিপিটি রান্না করতে হবে। লো আছে, 3 মিনিট জাল করে নিয়েছি। নিচের দিকটা একদম হয়ে গেছে আর ওপরের দিকটা একটু সেট হয়ে গেছে। এবার উল্টে দেব, উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মুগলেটের 2 দিকটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে আর একটা মুগলেট তোমাদের ভেজে দেখাই। এই মুগলেট খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ডালের মিশ্রণটি দিয়ে দেব। এবার 3 মিনিটের মতো জাল করে নিচের দিকটা আর ওপরের দিকটা একটু হতে দেব। একদম লো আছে কিন্তু এই রেসিপিটি করতে হবে। এবার 2 দিকটা উল্টে পাল্টে ভেজে নেব, কড়া করে ভাজবো না, হালকা লালচে রং করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মুগলেটগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো মুগলেট ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। বন্ধুরা, এই মুগলেটগুলো দেখো কতটা নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই মুগলেট রেসিপি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।